আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালয়েশিয়া প্রবাসী 6 নম্বর এবং 7 নম্বর ভিসাধারীদের জন্য মাইজির ভিসাধারীদের জন্য যাদের ভিসা এক্সপায়ার হয়েছে 2023 এ তাদের জন্য সুসংবাদ। আলহামদুলিল্লাহ খুব দ্রুতই ভিসা পাবে যাদের ভিসা এই বছরে এক্সপায়ার হয়ে গেছে তারাও। আপনারা জানেন যাদের ভিসা মাইজির এবং 5 নম্বর এবং 6 নম্বর ভিসা যাদের এক্সপায়ার হয়ে গেছে 2022 এ তারা অলরেডি ভিসা পেয়েছে। অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল যারা যাদের ভিসা এক্সপায়ার হবে 2023 এ তারা অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল এতদিন, গতকালকে পর্যন্ত দুশ্চিন্তা ছিল। তবে গতকালকেই মালয়েশিয়ার ইমিগ্রেশন হেড অফিস থেকে অলরেডি ঘোষণা দিয়েছে যে ওয়ান স্টপ সার্ভিস দেবে এবং পাতি ভেরিফিকেশন প্রোগ্রাম তারা চালু করেছে। সেই ভেরিফিকেশনের মাধ্যমে যারা বৈধভাবে মালয়েশিয়াতে ছিল এবং ভিসা এক্সপায়ার হয়েছে 2023 সালে তারাও এই আওতায় আসতে পারবে রিক্যালিব্রেশন 2.0। বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। যেমন আজকে থেকেই ভেরিফিকেশন শুরু হয়েছে, ভেরিফিকেশন বলতে তাদের ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। অনেকে আবার বলবেন যে তার ভেরিফিকেশনটা কি, ভেরিফিকেশন ওয়ান স্টপ ভেরিফিকেশন এটা ইমিগ্রেশন মালয়েশিয়ার হেড অফিস পুত্রাজাদে শুরু হয়েছে। যে ফিঙ্গারপ্রিন্ট তার সমস্ত ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা, ঠিক থাকলে তাকে ফিঙ্গারপ্রিন্ট বা রিক্যালিব্রেশনের আওতায় নিয়ে আসা, নতুন কোম্পানিতে অথবা যে যে কোম্পানিতে ছিল ওই কোম্পানি একই কোম্পানিতে নিয়ে আসার, এটাই হলো ভেরিফিকেশন। অলরেডি আজকে থেকেই এই প্রোগ্রামটি শুরু হয়ে গেছে। আমরা যে মধ্যে দেখেছি যে ইমিগ্রেশন পুত্রা জায়গাতে অলরেডি অনেক ভিড়, সেক্ষেত্রে সেখানে কিন্তু মালিক পক্ষ এবং এবং শ্রমিক কর্মী উভয় আজকে উপস্থিত ছিলেন। এর পরবর্তী থেকে আর ফেরত দেওয়া হবে না, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টে যারা 2023 এক্সপায়ার হয়ে গেছে ভিসা তাদেরকে আর ফেরত দেওয়া হবে না, যেমনটি বলছিলেন ইমিগ্রেশন থেকে। তবে যাদের ভিসা যারা ট্যুরিস্টে এসেছিল এবং ভিসা এক্সপায়ার হয়ে গেছে 2023, এদের বিষয়ে এখন পর্যন্ত 100% বলা যাচ্ছে না। আজকেও কয়েকজনকে ফেরত দিছে ইমিগ্রেশন মালয়েশিয়া। সেক্ষেত্রে যারা ট্যুরিস্টে আসছিলেন এবং ভিসা এক্সপায়ার হয়ে গেছে 2023 তাদের বিষয়ে কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে আশা করা যাচ্ছে, ধারণা করা যাচ্ছে যে খুব দ্রুতই তাদের বিষয়ে একটা ব্যবস্থা নেবে। ওকে, এরপরে যেটি আছে পুত্রাজা থেকে আজকেই শুরু হয়েছে এই প্রোগ্রামটি। তবে প্রোগ্রামের শিথিল আসবে, গতকালকেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অপেক্ষা করেন, একটা ব্যবস্থা হবেই ইনশাআল্লাহ। ঠিক, দেখেন ইমিগ্রেশন কিন্তু অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছে যে যাদের ভিসা 2023 এক্সপায়ার হয়েছে তারাও এর আওতায় আসতে পারবে। এবং পাশাপাশি যেমনটি বললাম যে ট্যুরিস্টরা যারা এসেছিল তারা এখন যদিও এই প্রোগ্রামটির আওতায় আসতে পারছে না বা অনেকেই তাদের ফেরত দেবে, কিন্তু সময়ের প্রেক্ষিতে হয়তো এই বিষয়টিও শিথিল করা হবে যে যারা ট্যুরিস্ট আসছে, স্টুডেন্টে আসছে বা যে পথেই আসছে না কেন তাদেরটাও দেবে, হয়তো বছরের শেষের দিকে তাদেরটাও ঘোষণা দিয়ে দেবে। জয়পুর মালসা প্রবাসী বাংলাদেশ ভাইরা, আজ থেকে শুরু হয়ে গেছে ওয়ান স্টপ সেন্টার, এটাকে বলা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, ওয়ান স্টপ সেন্টার ফর ভেরিফিকেশন রিক্যালিব্রেশন ওয়ার্কফোর্স ভিত্তিতে রিক্যালিব্রেশনের যে প্রোগ্রামটি আছে, যেহেতু অল্প কিছুদিন সময় আছে সেক্ষেত্রে এই সময়কে খুব দ্রুত কাজে লাগানোর জন্যই কিন্তু এই ওয়ান স্টপ অনলাইন ওয়ান স্টপ সার্ভিসটি খোলা হয়েছে। সেক্ষেত্রে পাতি ভেরিফিকেশন হবে এখানে, অর্থাৎ সব কিছু যাচাই বাছাই করে ফিঙ্গারপ্রিন্ট হবে এবং এই সার্ভিসটি অন্যান্য ইমিগ্রেশনেও খুব দ্রুতই চালু করা হবে। এটাও বলা হয়েছে যে এখন পরীক্ষামূলকভাবে শুধুমাত্র হেডকোয়ার্টার্স পুত্রাজা থেকে এই ওয়ান স্টপ সার্ভিসটি প্রোভাইড করা হচ্ছে। প্রয়োজনের প্রেক্ষিতে শাহরুম ইমিগ্রেশন সহকারে অন্যান্য ইমিগ্রেশনেও এই সার্ভিস সেন্টারটি খোলা হবে। তবে এই ওয়ান স্টপ সার্ভিস এবং এই ভেরিফিকেশনের জন্য যারা আগ্রহী অবশ্যই কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসের মধ্যে যেগুলো লাগবে যে মালিক অর্থাৎ অথবা কোম্পানির যারা দায়িত্বে আছে এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ম্যানেজার অথবা ওয়াকিল শরিকা
অথবা আপনার সুপারভাইজার যারা থাকেন এখনো কোন কোন পাতির জন্য রিক্যালিব্রেশন করা হবে এটা দাফতার করার পরে অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে তাদের চেক লিস্টটা তাদের নামের লিস্টটা ইমেইলে অথবা পোর্টালে পাঠিয়ে দিতে হবে এবং কোম্পানির সমস্ত ডকুমেন্টস গুলো কোম্পানির অরিজিনাল ডকুমেন্টস গুলো সাথে নিয়ে যেতে হবে পাশাপাশি অ্যাকসেপ্ট ফটোকপি নিয়ে যেতে হবে যেমন কোম্পানির ডকুমেন্টস বলতে মালিক মালিকের আইসি অথবা ওগেল শরিকাতের আইসি এসএসএম ফুল কপি এবং যে সাইটে কাজ করা হয় সেই সাইটের এগ্রিমেন্ট বিশেষ করে কনস্ট্রাকশন হলে অথবা ক্লিনার সার্ভিস হলে যে সেক্টর যেই প্রজেক্টগুলোতে কাজ করা হয় সেই প্রজেক্টের এগ্রিমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং কিছু ছবিও নিয়ে যেতে হবে এবং হার্ড কপি করে অরিজিনাল এবং এক কপি ফটোকপিও নিয়ে যেতে হবে এই সার্ভিসটি এখন মাত্র ওয়ান স্টপ অনলাইনের মাধ্যমে পুত্রা যেতে হচ্ছে সেক্ষেত্রে লিঙ্কগুলো নিচে দিয়ে দেব বা আপনাদের তত হেডিংয়ের দরকার নেই আপনারা শুধু কোম্পানির মালিকের সাথে অথবা কোম্পানির সুপারভাইজারের সাথে কথা বলে হবে তারাই বিস্তারিত এগুলো খুঁজে বের করে তাদের সাথে কথা বলে এগুলো করবে প্রিয় মানুষ প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আজকের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও জানতে পারে এবং তারাও আলহামদুলিল্লাহ একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে যে না যারা দীর্ঘদিন যাবৎ টেনশনে আসছিল যে 6 নম্বর ভিসা এবং 5 নম্বর ভিসা রিনিউ করতে পারবে না বা দেশে যেতেও পারছে না তারা যেন তাদের মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস আসে সেজন্য আপনার এই বিষয়গুলো আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেন পাশাপাশি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্লোবাল অ্যাডমিশন এইডের অফিস এখন আমাদের বাংলাদেশ অফিস মানিকগঞ্জে যারা পড়ালেখার জন্য তাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন ভাই ব্রাদার বোন যাদেরকেই আপনারা মালয়েশিয়া নিতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আরেকটা নাম্বার আছে আমাদের 01330052000 01330052000 এ নাম্বারেও যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় আপনাদেরকে হেল্প করবে এই মুহূর্তে যারা এসএসসি পাস করেছেন 2023 সালে তারাও আপনি আবেদন করতে পারবে এদের মধ্যে অনেকেই অলরেডি আমাদের আবেদন করেছে সেক্ষেত্রে এখনও যারা ভাবছেন যে আবেদন করবেন এখনও সময় আছে তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য প্রিয় মানুষ প্রবাসী বাংলাদেশ ভাইয়েরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটিও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু